অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে তোমাদের গণিত বিষয়ের উপরে বীজগণিত অংশের পঞ্চম অধ্যায়ের 5.2 উপরে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো, পাঠ্য বই নিয়ে প্রস্তুত আছো। 5.2 দেখো, তোমাদের পাঠ্য বইতে অনুশীলনীতে 1 থেকে 12 পর্যন্ত বহু নির্বাচনী অংশ রয়েছে। 1 থেকে 12 পর্যন্ত বহু নির্বাচনী অংশ, লক্ষ্য করো। এই বহু নির্বাচনী অংশগুলোর যে প্রশ্নগুলো 1 থেকে 12 পর্যন্ত যে যে বিষয়গুলোর উপরে তৈরি করা হয়েছে, আমি পয়েন্ট আকারে লিখে রেখেছি। অর্থাৎ তোমাকে একটা স্টুডেন্টকে এই 12 পর্যন্ত বহু নির্বাচনে আনসার করতে হলে এই জিনিসগুলোর উপরে দক্ষতা খুবই প্রয়োজন। প্রথম কি সমহর বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে পারা, এই দক্ষতা তোমার থাকতে হবে। দ্বিতীয়ত ভগ্নাংশের গুণ, তৃতীয়ত ভগ্নাংশের ভাগ, চতুর্থ হচ্ছে সরল ভগ্নাংশে প্রকাশ করা বা কিছু ভগ্নাংশ দেওয়া থাকবে, যোগ দিয়েও দেওয়া থাকতে পারে, বিয়োগ দিয়েও দেওয়া থাকতে পারে, গুণ বা ভাগ দিয়ে দেওয়া থাকতে পারে, তোমাকে সরল করতে বলবে। 5 নম্বর হচ্ছে উৎপাদকে বিশ্লেষিত রূপ, 6 নম্বর হচ্ছে সমতুল ভগ্নাংশে পরিণত করা। আমি একটা একটা করে আলোচনা করব। তোমার পাঠ্য বই প্রথম অঙ্কটি লিখছি, দেখো, এ ডিভাইডেড এক্স কমা বি ডিভাইডেড ওয়াই সি ডিভাইডেড জেড পি ডিভাইডেড ইউ। এখানে 1, 2, 3, 4 এই 4টি ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। এটা তোমাদের পূর্ববর্তী শ্রেণীতে তোমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা শিখেছ, তারপরও আমি আরেকটু আলোচনা করে দিচ্ছি। সমহর বা সাধারণ হর একই কথা, সেই জন্য কী করতে হয়, প্রথমত হরগুলো লসাগু বের করতে হয়। হরগুলোর লসাগু কী হবে, এক্স ওয়াই জেড কিউ। সুতরাং প্রথম ভগ্নাংশটি কী হচ্ছে দেখো, নিয়ম হচ্ছে প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে, যে ভাগফলটা আসবে সেই ভাগফল দিয়ে লবকেও গুণ করতে হবে, হরকেও গুণ করতে হবে। এখন খেয়াল করো, এক্স দিয়ে যদি আমি এক্স ওয়াই জেড কিউকে ভাগ করি তাহলে এক্সটা চলে যাবে, ওয়াই জেড কিউ এ ওয়াই জেড কিউ ভগ্নাংশ বি ডিভাইডেড ওয়াই। ওয়াই দিয়ে যদি আমি লসাগুকে ভাগ করি তাহলে থাকবে এক্স ওয়াই জেড এক্স জেড কিউ, বি দিয়ে গুণ করব এক্স জেড কিউ, ওয়াইকে গুণ করব এক্স জেড কিউ, এক্স ওয়াই জেড কিউ বি এক্স জেড কিউ। তার মানে আমাদের দ্বিতীয় ভগ্নাংশটা হয়ে গেল এরকম। তারপরে আসো সি ডিভাইডেড জেড, জেড দিয়ে যদি ভাগ করি তাহলে কি থাকে, এক্স ওয়াই কিউ, এক্স ওয়াই কিউ, নিচে হচ্ছে জেড, জেড ইন্টু এক্স ওয়াই কিউ, তাহলে কি হচ্ছে সি এক্স ওয়াই কিউ ডিভাইডেড এক্স ওয়াই জেড কিউ। সি বাই জেড হয়ে গেল এরকম। লাস্ট ওয়ান হচ্ছে পি ডিভাইডেড কিউ, প্রথমটা মুছে দিচ্ছি, পি ডিভাইডেড কিউ সমান কিউটা বাদ যাবে, তাহলে কিউ ইন্টু এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, পি ইন্টু এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড কিউ, পি এক্স ওয়াই জেড। এরকমভাবে অনেকগুলো ভগ্নাংশ দেওয়া থাকলে তাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার নিয়মটা আমি আবার আলোচনা করলাম। তারপর আমাদের প্রথম অংশে আলোচনা শেষ, দ্বিতীয় অংশ ভগ্নাংশের গুণ। এখন আমরা করব ভগ্নাংশের গুণ। তোমার পাঠ্য বইতে দেখো শিক্ষার্থীবৃন্দ,
পাঠ্য বইতে 2 নম্বর অঙ্কটি একটি ভগ্নাংশের গুণের উপরে। আমি তোমার পাঠ্য বইয়ের প্রশ্নটি নিচ্ছি, 2 নম্বর অনুশীলনী x² y² / ab গুণ গুণ করতে বলেছে c³ d² x^5 y³। এখন আমরা গুণ করব। গুণ করতে হলে ভগ্নাংশ গুণের নিয়ম কি? নিয়মটা হচ্ছে যদি লবের সাথে হরের ভাগ যায় একই রাশি দ্বারা, উভয় লব হরকে ভাগ করা যায় তাহলে করা যাবে, একই ভগ্নাংশের মধ্যে অন্য ভগ্নাংশের লব হরের মধ্যেও ভাগ করা যাবে। সেই হিসাবে আমরা খেয়াল করব প্রথম ভগ্নাংশের লবে x² আর দ্বিতীয় ভগ্নাংশ হরে হচ্ছে x^5। এই দুটো যদি আমি কেটে দিই, ভাগ করছি, এখানে থাকবে x³। y² দিয়ে যদি y³ কে কেটে দিই, মানে ভাগ করি, তাহলে x³ y। এখানে দেখো ab, এখানে c³ d² কাজে ভাগ করা যাবে না, c³ d² ab x³ y। এটি হচ্ছে আনসার। তার মানে আমাদের দ্বিতীয় যে আইটেম ভগ্নাংশে গুণ করা সেটার আলোচনাও শেষ। তারপরে আসো ভাগ, ভগ্নাংশের ভাগ। তোমার পাঠ্য বইয়ের 3 নম্বর অঙ্কটি ভাগের উপরে। আসো আমরা 3 নম্বরে যাই। 3 নম্বর হচ্ছে x² 3 নম্বর প্রশ্নটি লেখো, x² -2x + 1 a² - 2x a + 1 ভাগ x - 1 / a - 1। এখন দেখো x² - 2x + 1 এইটাকে যদি আমি ভাগ করতে যাই তাহলে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যদি x² - 2 × x × 1 + 1² লিখি, আর নিচেরটা যদি a² লিখি, -2 × a × 1 + 1² লেখা যাবে, ভাগ x - 1 / a - 1। তাহলে কি হচ্ছে? উপরে আসছে x - 1 হোল স্কোয়ার, নিচে হচ্ছে a - 1 হোল স্কোয়ার। ভাগ চিহ্নটা, ভাগের পরে যে ভগ্নাংশটা থাকবে সেই ভাগ চিহ্নটা যদি আমি গুণ চিহ্ন দিই, আমরা জানি ভগ্নাংশটা কি হবে, উল্টে যাবে। এই মাইনাস ওয়ানটা হরটা হয়ে যাবে লব, লবটা হয়ে যাবে হর। ওকে, এখন দেখো x - 1 হোল স্কোয়ার, এই কথার অর্থ হচ্ছে x - 1 2 বার গুণ করা অবস্থায় আছে, তাহলে x - 1 দ্বারা ভাগ করা যাবে। ভাগ করলে কি হবে? উপরে থাকবে x - 1, a - 1 হোল স্কোয়ারকে ভাগ করলে থাকবে a - 1। এটি হচ্ছে আমাদের আনসার। তোমরা তুলে নাও। নিশ্চয়ই তোমরা তোলা শেষ করেছো, তার মানে আমাদের আলোচনায় 3 নম্বর অংশটিও শেষ। 3 নম্বর, এরপর যাব আমরা সরল করা। সরল করার উপরে একটা প্রশ্ন আছে তোমার বইয়ে, 4 নম্বর প্রশ্নটি। 4 নম্বরটি আমরা এখন প্রশ্ন তুলে নিই। 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর হচ্ছে a - b / a - a + b / b। এর সরল ফল বের করতে হলে আমরা জানি ভগ্নাংশের যোগ অঙ্ক অথবা বিয়োগ অঙ্কের বেলায় হরগুলো লসাগু বের করতে হবে। লসাগু কত হবে? ab হবে। তারপর কি করতে হবে? হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। a দিয়ে ভাগ করলে থাকে b, অর্থাৎ b × a - b -b দিয়ে ভাগ করলে থাকে a × a + b। এখানে যদি গুণ করি ab - b² - a² - ab, লক্ষ্য করো -ab + ab চলে যাবে, থাকবে কি -a² - b² / ab। এটি হচ্ছে অ্যান্সার। এটি যদি তোমার এতে বহু নির্বাচনের উত্তরে এরকম থাকে তাহলে এটাও কারেক্ট, যদি বহু নির্বাচনের উত্তরে এরকম থাকে মাইনাস সাইনটা কমন নিলে a² + b² হয়ে যায় / ab, এটা দিলেও তোমার উত্তর কারেক্ট। বহু নির্বাচনের অপশনগুলোর উত্তরে যা থাকবে সেই হিসাব করে তোমাকে উত্তর লাগাতে হবে।
আমরা আলোচনা শেষ করলাম চার নম্বর পর্যন্ত। এরপর হচ্ছে পাঁচ নম্বরে উৎপাদকের বিশ্লেষিত রূপ, সেরকম প্রশ্ন আছে তোমার পাঠ্য বইয়ের ছয় নম্বরের পরে একটা দিয়েছে, তার উপরে সাত আট নয় তিনটি প্রশ্ন দিয়েছে। আমরা আগে উদ্দীপকে যে প্রশ্নটি দিয়েছে সেটা একটু লিখবো। একটা ভগ্নাংশ দিয়েছে প্রশ্নে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টু ইন্টু ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ফোরটি, এটি একটি ভগ্নাংশ প্রশ্নে দিয়েছে। আর সাত নম্বর প্রশ্নটি হচ্ছে এই ভগ্নাংশের আলোকে যে লবের উৎপাদকে বিশ্লেষিত রূপ, লব কোনটি, লব হচ্ছে এক্স স্কোয়ার, লব হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর। এখন এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি হবে, তোমার এখানে অনেকগুলো অপশন আছে, আমরা আগে উৎপাদকটা করে দেখব। এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান, এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান। এখন দেখো মিডল টার্ম ফ্যাক্টর পদ্ধতিতে এর একুশকে যদি আমি ভেঙে লিখি, তিন গুণ সাত লিখতে পারি, তাহলে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান। এক্স যদি কমন নিই এক্স প্লাস সেভেন, মাইনাস থ্রি যদি কমন নিই এক্স প্লাস সেভেন, তাহলে কমন পার্ট আসছে আমার এক্স প্লাস সেভেন, আনকমন হচ্ছে এক্স মাইনাস থ্রি। এটি হচ্ছে আমার উত্তর। তোমার অপশনগুলো থেকে তুমি খুঁজে নিবে এই উত্তরটি কোথায় আছে, সেটি হবে সঠিক উত্তর। তারপরে আসো আট নাম্বার, এই ভগ্নাংশের আলোকে আট নাম্বার প্রশ্নটি হচ্ছে তোমার বইয়ে, ভগ্নাংশটির লঘিষ্ঠ মান নিচের কোনটি, ভগ্নাংশটির লঘিষ্ঠ মান, লঘিষ্ঠ মান যদি বের করতে হয় তাহলে লবকেও উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, হরকেও উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, করার পর যদি কোনো অংশ কমন হয়ে যায় তাহলে ভাগ করে বাদ দিতে হবে, তবে লঘিষ্ঠ হবে। সেই জন্য আমরা আট নাম্বার অঙ্কটিতে দেখো, আট নাম্বার অঙ্কটি করবার পূর্বে লক্ষ্য করো, লবের উৎপাদক বিশ্লেষণ আমরা করে ফেলেছি, এখন আমরা করবো হরের, ভগ্নাংশটির হর এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন। যদি ফোরটিনকে ভেঙে লিখি তাহলে কী লেখা যায়, সেভেন ইন্টু টু, তার মানে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোরটিন। এক্স যদি কমন নিই এক্স প্লাস সেভেন, মাইনাস টু কমন নিলে এক্স প্লাস সেভেন, কমন পার্ট আসছে এক্স প্লাস সেভেন এক্স মাইনাস টু। ওকে, হর হচ্ছে এক্স প্লাস সেভেন এক্স মাইনাস টু, আর লব হচ্ছে এক্স প্লাস সেভেন এক্স মাইনাস থ্রি। এখন যদি আমরা লঘিষ্ঠ করি তাহলে ভগ্নাংশটা কেমন দাঁড়ায়, লঘিষ্ঠ রূপটা হবে এক্স প্লাস সেভেন, লবটাকে লিখছি এক্স মাইনাস থ্রি, হরটা হচ্ছে এক্স প্লাস সেভেন এক্স মাইনাস টু। লক্ষ্য করো এক্স প্লাস সেভেন হরেও আছে লবেও আছে, দুটো বাদ দিলে থাকবে এক্স মাইনাস থ্রি ডিভাইডেড এক্স মাইনাস টু, এটি হচ্ছে আমাদের আনসার। তোমরা তুলে নাও, আশা করি তোমাদের তোলা শেষ, আমরা যাব পরবর্তীতে নয় নাম্বার প্রশ্ন। শিক্ষার্থীবৃন্দ, নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে আট থেকে আমরা লঘিষ্ঠ মান কি পেয়েছিলাম, ভগ্নাংশটা লঘিষ্ঠ মান ছিল, লঘিষ্ঠ মান ছিল এক্স মাইনাস থ্রি ডিভাইডেড এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু। প্রশ্ন হচ্ছে লঘিষ্ঠ মানের সাথে কত যোগ করলে যোগফল ওয়ান ডিভাইডেড টু মাইনাস এক্স হবে, অর্থাৎ এই মানটির সাথে কত যোগ করলে আমরা একটা যোগফল পাবো, সে যোগফলটা কিন্তু প্রশ্নে দিয়েছে। যোগফল কি দিয়েছে, যোগফল হচ্ছে ওয়ান ডিভাইডেড টু মাইনাস এক্স, টু মাইনাস এক্স। তাহলে এই মানের সাথে কত যোগ করলে এই মানটি পাবো বের করতে হলে নিশ্চয়ই যোগফল থেকে এই মানটিকে বিয়োগ করতে হবে, আমরা সেই কাজটাই করবো, টু মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি
divided x minus 2. 2 minus x minus, প্রত্যেকটা মাইনাস সাইন কমন নেই তাহলে x minus 2 টা হয়ে যাবে 2 minus x, x minus 3. 1 divided 2 minus x minus minus plus হয়ে গেল 2 minus x, x minus 3. এই পদ দুটো লসাগু করলে আসবে 2 minus x. পদ দিয়ে ভাগ লব্ধ দিয়ে গুণ করলে এটা 1 হবে প্লাস x মাইনাস 3. তারপর হবে এখানে লক্ষ্য করো x মাইনাস 3 আর প্লাস 1 মিলে হয় x মাইনাস 2, আর নিচে হচ্ছে 2 মাইনাস x. এই দুটো জিনিসের ভিতর তফাৎ শুধুমাত্র একটা মাইনাস সাইন, আমি যদি মাইনাস সাইনটা এখানে কমন নিই তাহলে হবে 2 মাইনাস x. কত হবে কাটলে মাইনাস 1, অর্থাৎ আনসার হচ্ছে মাইনাস 1. লঘিষ্ঠ মানটির সাথে যদি মাইনাস 1 যোগ করে দেওয়া হয় তাহলে প্রশ্নে যে যোগফল বলেছে সেটা এসে যাবে. তোমরা তুলে নাও. এরপরে যাব আমরা 10 নম্বর. 10 নম্বরে তোমার বইয়ের পাঠ্য বইয়ের 10 নম্বরে একটি ভগ্নাংশ দেওয়া আছে, তার সমতুল ভগ্নাংশ কি কি হবে? তিনটি অপশন আছে, তিনটি অপশনকে আমরা বিশ্লেষণ করব, তারপর দেখব কোনটি কোনটি ওই প্রশ্নের ভগ্নাংশের সমতুল. প্রশ্নটা লিখছি, x স্কয়ার প্লাস 6x প্লাস 5 ডিভাইডেড x স্কয়ার প্লাস 10x প্লাস 25. শিক্ষার্থীবৃন্দ দেখো, আমি যদি এই জিনিসটাকে উৎপাদক করি তাহলে কি হয়, x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 5 প্লাস 5 হোল স্কোয়ার লিখতে পারি. আর এটাকে যদি আমি মিডিয়াল টার্ম ফ্যাক্টর পদ্ধতিতে উৎপাদক করি প্লাস 5x প্লাস x প্লাস 5. ওকে, এক্সটা যদি কমন নিই এক্স প্লাস 5 প্লাস 1 কমন নিলে এক্স প্লাস 5, আর এটা কি হচ্ছে এক্স প্লাস 5 হোল স্কোয়ার, হোল স্কোয়ার সূত্রে গেল তাহলে কি হচ্ছে, কমন হচ্ছে এক্স প্লাস 5 আর হচ্ছে এক্স প্লাস 1 আনকমন, এক্স প্লাস 5 হোল স্কোয়ার. এই দুটো যদি ভাগ করি তাহলে এক্স প্লাস 5 নিচে থাকবে, উপরে থাকবে এক্স প্লাস 1. তার মানে 10 নম্বর ভগ্নাংশটিকে আমরা যদি এই উৎপাদক বিশ্লেষণ করে লঘিষ্ঠ করতে যাই তাহলে এরকম একটা ভগ্নাংশ আসে. তোমার পাঠ্য বইয়ের উত্তরের প্রথম অপশন কিন্তু এটি, কাজে এটি একটি সঠিক উত্তর. আরও উত্তর আছে কিনা আমরা সেটা দেখব, কারণ তিনটি তথ্য দেওয়া আছে. 2 নম্বর তথ্যটি এখন আমরা বিশ্লেষণ করব, এটি আমাদের একটি উত্তর. 2 নম্বর তথ্যটি দেখো, দুই নম্বরে একটি ভগ্নাংশ দেওয়া আছে, বীজগণিতীয় ভগ্নাংশ, সেটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15. প্রশ্ন তুলে নাও, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15. আমরা এই লগটাকেও উৎপাদকে বিশ্লেষণ করবো, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস x মাইনাস 2. 15কে বিশ্লেষণ করলে হয় 5 ইন্টু 3, তাহলে 5 আর 3 যদি নিই আমরা প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15. x কমন নিলে x প্লাস 5, মাইনাস 3 কমন নিলে x প্লাস 5, উপরে x কমন নিলে x মাইনাস 3, প্লাস 1 কমন নিলে x মাইনাস 3. তাহলে কী দাঁড়াচ্ছে, x প্লাস 5, x মাইনাস 3, x মাইনাস 3, x প্লাস 1. লক্ষ্য করো, এটি ছিল 1 নম্বরের ভগ্নাংশ, আর 2 নম্বর থেকে আমরা লঘিষ্ঠ আকারে পেলাম x মাইনাস 3, x মাইনাস 3 কেটে দিলে কী আসতেছে, x প্লাস 1 ডিভাইডেড x প্লাস 5. দেখো একই, 2 নম্বরের জন্য যা আসে 1 নম্বরের জন্য তাই আসে, এই দুটো উত্তরই কারেক্ট. তাহলে কী করতে হবে, 3 নম্বরটি একটু দেখতে হবে যে আমাদের 3 নম্বরটি সঠিক উত্তর হয় কি না. 1, 2 আমরা পেয়ে গেলাম সঠিক উত্তর.
तीन नम्बर आसो एक्स स्क्वायर प्लस टू एक्स प्लस वन एक्स स्क्वायर माइनस थ्री एक्स माइनस टेन ताहले की होच्छे एटी एक्स प्लस वन होल स्क्वायर और एटाके जदि लिखी टेन के भांगले हय फाइव इंटू टू माइनस फाइव एक्स प्लस टू एक्स माइनस टेन एक्स कमन निले एक्स माइनस फाइव प्लस टू कमन निले एक्स माइनस फाइव एक्स प्लस वन होल स्क्वायर ताहले की आसतेछे एक्स माइनस फाइव इंटू एक्स प्लस टू ऊपर आसतेछे एक्स प्लस वन होल स्क्वायर लक्ष्य करो कोनो भग्नांशई लब एवं हरेर मध्ये कोनो अंशई भाग करे जाच्छे ना अर्थात आमार प्रथम दुटी अपशनई सठिक एटी सठिक नय এটি সঠিক উত্তরে আসবে না তাহলে দশের সঠিক উত্তর কী হবে তোমাদের কতে আছে বইতে এক এবং দুই সবাই তুলে নাও শিক্ষার্থীবৃন্দ এরপরে দেখো এগারো বারো এ দুটি অঙ্ক ভাগের ভাগ এবং সরল ইতিমধ্যে এবং আমি ভাগ এবং সরলের উপর আলোচনা করেছি আমাদের এই প্রত্যেকটা আইটেম এখানে শেষ হয়ে গেল এরপরে আমি চলে যাব তেরো নম্বর গুণ করো তেরো নম্বরে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক থেকে ঘ পর্যন্ত একই ক থেকে গ পর্যন্ত ক থেকে ক থেকে গ পর্যন্ত একই রকম অঙ্ক যেগুলো এই আলোচনার মধ্যে অলরেডি চলে এসেছে এখন আমি শুরু করব যেটা দিয়ে সেটা হচ্ছে ঙ দিয়ে নাম্বার থার্টিন তার ঙ নাম্বার প্রশ্নটা হল এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটি একটি ভগ্নাংশ দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তারপর দ্বিতীয় ভগ্নাংশ যেহেতু গুণ করতে বলেছে আমি গুণ চিহ্ন দিলাম এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স কিউ প্লাস ওয়াই কিউ এবং তিন নম্বর আরেকটি ভগ্নাংশ দেওয়া আছে সেটিও গুণ আকারে লিখব এক্স প্লাস ওয়াই এক্স কিউ প্লাস ওয়াই তোমরা প্রশ্নটা তুলে দাও এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই এক্স কিউ প্লাস ওয়াই কিউ এক্স প্লাস ওয়াই এক্স কিউ প্লাস ওয়াই কিউ ওকে আমরা এখন অঙ্কটি শুরু করব এখানে দেখো এক্স স্কোয়ার হোল স্কোয়ার লেখা যাবে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এটাকে কী লেখা যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই এটাকে যদি আমি ভেঙে লিখি সূত্র ভাঙি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই নিচে কী হবে একই রকম এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই লাইনটা তুলে নাও শিক্ষার্থীবৃন্দ এখানে লক্ষ্য করো ভিতরের অংশটাও কিন্তু আবার সূত্র প্রয়োগ করা যায় প্রথম সূত্র প্রয়োগ করতে হবে এটাকে এ ধরে এটাকে বি ধরে তাহলে কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এটি যা আছে তাই থাকবে গুণ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার
এখন যে কাজটা করব সেটা হচ্ছে কি কি ভাগ যায় দেখব। তার আগে দেখো এখানেও কিন্তু আরেকবার সূত্র প্রয়োগ করা যাচ্ছে, কাজে সেটাও আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র প্রয়োগ করার প্রয়োজন নাই, থেকে যাবে এই অংশটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, নিচে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার গুণ এক্স মাইনাস ওয়াই, উপরে নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা ভাগ করব, লক্ষ্য করো এক্স মাইনাস ওয়াই এখানে একটা এখানে দুইটা, এটাও লবে। আজ এক্স মাইনাস ওয়াই দুটো আছে আমার এখানে, পরে আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এই দুটো মিলে চলে যায়, অর্থাৎ এই দুটো মিলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার চলে যায়। এরপর আসো এক্স প্লাস ওয়াই একই ভগ্নাংশের মধ্যে চলে যায়, এই দুটো চলে যায়, এটাও চলে যায়, এক্স প্লাস ওয়াই। কী থেকে যাচ্ছে এই অংশটা। তাহলে কী থাকলো, উপরে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে থাকলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এটি হচ্ছে তোমার উত্তর। শিক্ষার্থীবৃন্দ, এরপরে চলে যাব আমি ভাগ অঙ্কে। এটা আমরা করলাম নাম্বারে আছে ভাগ। আচ্ছা, এর মধ্যে আরেকটা অঙ্ক করি আমরা ঘুম থেকে ৬ নম্বর অঙ্কটা করি, গুণের আরেকটা অঙ্ক করি, নিশ্চয়ই তোমাদের তোলা শেষ। ছ নম্বর প্রশ্নটি দেখো, প্রশ্নটি তোলো সবাই, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি, গুণ অঙ্ক সেই জন্য গুণ চিহ্ন দিয়েছি, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ প্লাস টুয়েলভ, শেষেরটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন, নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন। তোমরা প্রশ্নটা তুলে নাও, আমি প্রশ্নটা আরেকবার মিলিয়ে দেখছি বইয়ের সাথে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ, এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন, এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস নাইন। এখন দেখো প্রথম ভগ্নাংশটি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স উৎপাদক করবার জন্য, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি। এটি দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স, এটি হচ্ছে এক্স স্কোয়ার, বারোকে যদি আমি ভাঙি তিন চারা বারো, মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স প্লাস টুয়েলভ ইন্টু, এটাকে যদি আমি এক্স হোল স্কোয়ার মাইনাস ফোর হোল স্কোয়ার লিখি, আর এটাকে লিখব মাইনাস থ্রি হোল স্কোয়ার। শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা বুঝতে পারতেছ এটা সূত্রে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে সবগুলোই মিডিয়াল টার্ম ফ্যাক্টর পদ্ধতিতে উৎপাদক। প্রথম অংশটি দেখো, এক্স যদি কমন নিই এক্স মাইনাস টু, মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু, এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি, মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস থ্রি, গুণ দ্বিতীয় ভগ্নাংশ যদি এক্স কমন নিই এক্স মাইনাস থ্রি, মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস থ্রি, এখানে হবে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি, মাইনাস ফোর কমন নিলে এক্স মাইনাস থ্রি। তিন নম্বর ভগ্নাংশ দেখো, এটা
x plus 4, a plus b into a minus b. X plus 3, x minus 3. So, I tule now. এখন দেখো x মাইনাস টু x মাইনাস ওয়ান এখানে হবে x মাইনাস থ্রি x মাইনাস ওয়ান ইন্টু এখানে হবে x মাইনাস থ্রি অঙ্কন হবে x মাইনাস টু এখানে হবে পরে হবে x মাইনাস থ্রি x মাইনাস ফোর শেষের ভগ্নাংশটা x প্লাস ফোর x মাইনাস ফোর x প্লাস থ্রি x মাইনাস থ্রি সবাই তুলে নাও শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান চলে যাবে এক্স মাইনাস থ্রি চলে যাবে তারপরে কি চলে যাচ্ছে এখানে দেখো এক্স মাইনাস টু এখানে এক্স মাইনাস টু দুটোই থেকে যাবে লবে এক্স মাইনাস টু হোল স্কোয়ার তার সাথে আটটা থাকবে এক্স প্লাস ফোর x মাইনাস ফোর উপরে x মাইনাস ফোর নিচে এটিও চলে যাবে x প্লাস ফোর তারপর দেখো x মাইনাস থ্রি দুইটা x মাইনাস থ্রি হোল স্কোয়ার x প্লাস থ্রি একটা x প্লাস থ্রি x মাইনাস থ্রি চলে গেল তার মানে আমাদের কাটাকাটি কমপ্লিট হওয়ার পরে থাকবে x মাইনাস টু হোল স্কোয়ার ইন্টু x প্লাস ফোর x মাইনাস থ্রি হোল স্কোয়ার ইন্টু x প্লাস থ্রি এটি হচ্ছে আমাদের আনসার সবাই তুলে নাও শিক্ষার্থীবৃন্দ এখন আমি 14 নম্বরে একটি ভাগাংক দেখিয়ে আজকের ক্লাস শেষ করব নাম্বার 14 এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে সবগুলো ভাগের উপরে ঘ পর্যন্ত ক থেকে ঘ পর্যন্ত প্রথম দিকের আলোচনার মধ্যে চলে আসছে আমি সেজন্য উম থেকে শুরু করব উম নম্বর প্রশ্নটা তুলছি তোমরা সবাই তুলে নাও এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ প্লাস বি লক্ষ্য করো এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ চিহ্নটা যদি আমরা গুণ দিই তাহলে হরটা কি হয়ে যাবে লব হয়ে যাবে লবটা কি হবে হর হবে a প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু নিচে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তোমরা তুলে নাও এখানে দেখো এ প্লাস বি আর এই এ প্লাস বি ভাগ করলে চলে যায় কি থাকে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার লবে পরে কি থাকে এ মাইনাস বি হোল স্কোয়ার এবং আরও একটি এ মাইনাস বি তাহলে কি হচ্ছে এ মাইনাস বি হোল কিউব এটি হচ্ছে উত্তর এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড এ মাইনাস বি হোল কিউব শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা এ পর্যন্ত তোমাদেরকে আমি বহু নির্বাচনে অনেকগুলো প্রশ্ন দেখিয়েছি তারপরে গুণের অঙ্ক দেখিয়েছি ভাগের একটা আলোচনা করেছি পরবর্তীতে এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো আমরা আলোচনা করব সে পর্যন্ত তোমরা যে অঙ্কগুলো বলেছি সিমিলার অঙ্ক সেগুলো তোমরা নিজেরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো